এটা বিশেষম্বর আমি লাগাতে চাই না অনেক উদাহরণ দিয়েছি বাস্তব যে বিশ্বাস ছাড়া মানুষের একদিনও চলা সম্ভব নয় চার নম্বর পয়েন্ট হচ্ছে সব ব্যাপারে যেন বিশ্বাসের দরকার হয় কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায় তারও বিশ্বাস দরকার আর একটা পয়েন্ট মাঝখানে দরকার বিশ্বাস এবং কর্ম চার নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বাস ও কর্ম ভিন্ন হয় না যেরকম বিশ্বাস সেরকম কর্ম যদি বিশ্বাস হয় যে লোকটা টাকা ফেরত দেবে তাহলে কর্ম হবে তাকে টাকাটা দেওয়া হবে যদি বিশ্বাস টাকাটা ফেরত পাওয়া যাবে না তাহলে কর্ম হবে টাকা দেওয়া হবে না কর্ম বিশ্বাসের বিপরীত হবে না এক ব্যক্তি দাবি করে মুসলমান আল্লাহ রসলে বিশ্বাস করে নামাজ পড়ে না বিশ্বাসের কর্মটা মিল হলো না এতে বোঝা গেল যে তার বিশ্বাস গণ্ডগোল আছে বিশ্বাস যেরকম কর্ম ওই হবে বিশ্বাসের বিপরীত কর্ম হওয়া স্বাভাবিক নয় এরপরে পাঁচ নম্বরে আসবে কেউ যদি ইসলাম গ্রহণ করতে চায় মুসলিম হতে চায় তাহলে কিছু বিশ্বাস তাকে করতে হবে যদি কেউ জিওমেট্রি পড়তে চায় তাহলে কতগুলি কথা তাকে মেনে নিতে হবে আমরা পড়েছি এ পয়েন্ট এক্সিস্ট এটা তো একদম পদার্থবিজ্ঞানের বিপরীত কথা একটা জিনিস অস্তিত্বের জন্য দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা তিনটা লাগবে এ বলে যে বিশ্বাস করতে হবে তোমাকে ইংরেজি থেকে এক্সিওম বলে এক্সিএম মানে স্বতঃসিদ্ধ মানে কোন দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস জিওমেট্রি পড়া হবে না যদি নাকি এই কথা স্বীকার করে না একটা কথা আছে এ কি ব্রেথটা আসে কিংটা আসে কি করে এগুলি আগে বিশ্বাস করো তাহলে জিওমেট্রি পড়া হবে না হবে না বাংলা পড়তে হলে এটা অ এটা আ বিশ্বাস করতে হবে ইংরেজি শিখতে হলে এটা এ এটা বিয় এরকম লেখলে এ হবে না কেন তো তার ইংরেজি শেখা হবে না তো তার বিদ্যা শুরুই হবে না বিশ্বাস ছাড়া তার নলেজের স্টার্টই বিশ্বাস ছাড়া সম্ভব না বাংলা শিখতে হলে উনপঞ্চাশটা শব্দ বিশ্বাস অক্ষর বিশ্বাস করতে হবে ইংরেজি হইলে ছাব্বিশটা আরবি উনত্রিশটা কিন্তু ইসলাম গ্রহণ করতে হইলে এতগুলি লাগবে না সাতটা জিনিস বিশ্বাস করতে হবে আমান্ত বিল্লাহে ও মালায়িকাতিহি ও কুতুবিহি ও রসুলহি ওলিয়ম আখের অল কাদের খাই ও সার রহিমিন আল্লাহ তালা অল বাহাস বাদ আল মত এই সাতটা জিনিসে বিশ্বাস করতে হবে এই সাতটা আসলে কিন্তু তিনটা তহিদ রসালাত আখেরাত এই আলোচনা গেলে তো সময় খরচ হয়ে যাবে যে এই সাতটার কোনটা কোনটা তহিদের আন্ডার পড়ে কুন্ডা কুণ্ডা রেসালাত আখের বাদামুতারে পরে আর কিতাব ও নবী এই দুইটা পরে রেসালাতে আর বাকি তিনটা আখেরাতে ইসলামের বিশ্বাসের জন্য এই সাতটা জিনিস বিশ্বাস করতে হবে নাহলে তার ইসলাম গ্রহণ করা সম্ভব না মুসলিম হওয়া সম্ভব নয় কয় নম্বর পয়েন্ট হল পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে ইমান দুর্বল হয় কি কারণে কোরআন শরীফে সরি আর তোবার তেইশ নম্বরে তালা দুইটা তালিকা দিয়েছেন বিশ্বাসের কলিন কান আবা ও কুমু আব না ও কুমে আকাশ কেন তার দেওয়া না এটা একটা মানুষের মধ্যে আত্মীয় পাঁচ রকম এরপরে তার সোর্স ইনকাম তার সম্পদ যা জমা করেছে এবং তার বাড়ি এই আটটা জিনিসের ভালোবাসা যদি তিনটা থেকে কম হয়ে যায় তিনটা তিনটা থেকে কম থাকে তাহলে ইমান ইমান সঠিক আছে ওই তিনটা কি মিনাল্লাহে ও ইহি ও জেহাদিন বেসাব ইহি আল্লাহ রসুল এবং জেহাদ পে আল্লাহ মানে আল এখানে দিনের আন্দোলন ইসলামী আন্দোলন আল্লাহ রসুল ইসলামী আন্দোলন এই তিনটার তালিকা একদিকে রেখে আল্লাহ বলছেন যে হে রসুল বলে দিন যদি এই পাঁচটার ভালোবাসা ওই তিনটার চেয়ে বেশি হয় তাহলে আল্লাহ ফাসেককে কোনো হাদায়াত করেন না এই যে দুইটা তালিকা আল্লাহ দিলেন এর দ্বারা আমরা প্রমাণ পাই যে যদি ওই তিনটার ভালোবাসা এই পাঁচটা থেকে বেশি হয় তাহলে বোঝা গেল ইমান মজবুত আছে দূর্বরিমানের পরিচয় হলো যে আটটা জিনিসের ভালোবাসা ওই তিনটার থেকে বেশি এটা একটা উদাহরণ দিয়ে কথা পরিষ্কার করি পানির অপর নাম জীবন এ কথা কি ঠিক তাহলে পানি যে ডুবে মরবে কেন পানি অবর নাম জীবন না একটা নির্দিষ্ট পরিমাণ পানি হচ্ছে জীবন আর এই পরিমাণে বেশি হলে পানি মরণ পানি জীবন পানি মরণ এটা পরিমাণের উপর নির্ভর করে ঠিক তেমনি ভালোবাসার ব্যাপারেও পরিমাণ দ্বারা ইমানের জীবন মরণ নির্ধারিত নির্ধারিত দ্বারা জানাচ্ছেন আমাদেরকে যে যদি আল্লাহ রসুল এবং জাহাফি সাবি ভালোবাসা ওই আটটা থেকে বেশি হয় তাহলে ইমানের জীবন আর এর উল্টা হলে ইমানের মরণ একই জিনিস ভালোবাসা এই পরিমাণ হলে এবারে জীবন এই পরিমাণ হলে পরে মরণ ইমান দুর্বলের কারণ হল এই একাতে যথেষ্ট আমরা নিজেরা টেস্ট করতে পারি যেমন জেহাদ পি ইল্লাহ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা প্রোগ্রাম দেওয়া হলো এই প্রোগ্রামে টাইম মতো যে পৌঁছল সে বোঝা গেল যে ওই আটটার ভালোবাসাকে সে ত্যাগ করতে পেরেছে যদি সে ফেল করে আসতে তাহলে বুঝতে হবে যে ওই আটটার কেউ তাকে আটকে দিয়েছে ওই আটটা ভালোবাসার জিনিসে কোনো কেউটা তাকে আটকে আছে যদি আটকে থাকে তাহলে প্রমাণ হলো যে তার ভালোবাসা জেহাদ সাবিরা থেকে কম আল্লাহ রসিল জাহাদুল সাবির থেকে কম বাস্তব জীবনে আমরা প্রমাণ করতে পারি যে আমার ইমান কতটুকু জীবন্ত কতটুকু মজবুত আর কতটুকু দুর্বল সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এর শেষ পয়েন্ট যে মজবুত ইমানের শর্ত কী মজবুত ইমানের শর্ত দুটো এক নম্বর হচ্ছে ইমান শিল মুক্ত হতে হবে শির যদি এমানের সঙ্গে শরীর থাকে তাহলে পরে এটা ইমানই না শির শব্দটা তহিদের সম্পূর্ণ বিপরীত তহিদের সংজ্ঞা যদি কেউ দিতে চায় তাহলে সবচেয়ে সুস্পষ্ট সংজ্ঞা হল তহিদ মানে যেখানে শির নাই যেমন আলো আলোর সংজ্ঞা কি যেখানে অন্ধকার নাই এর থেকে ব্যাটার সঙ্গে কেউ দিতে পারবে না অন্ধকার মানে এখানে আলো নাই তহিদ মানে শির্ক নাই শির্ক মানে তহিদ নাই এই যে শির্ক মুক্ত ইমান এই শির্ক সম্বন্ধে ধারণা আলেম সমাজের সকলের যে কী পরিমাণ আছে আমার অনেক অনেক দ্বিধা প্রশ্ন সৃষ্টি হয়েছে আমার বিভিন্ন কারণে